আসসালামু আলাইকুম। সিকিম ও দার্জিলিং ভ্রমণ সিরিজের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আগের পরপর ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি সিকিমের রাজধানী গ্যাংটক থেকে দার্জিলিংয়ে আসার ভ্রমণ অভিজ্ঞতা। আর আজ সিরিজের ষষ্ঠ পর্বের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দার্জিলিংয়ের বিখ্যাত হিমালয়ান রেলওয়ের স্ট্রিম ট্রেনে করে দার্জিলিং ঘুরে দেখার অভিজ্ঞতা। এরই সাথে জানাবো ট্রেনের টিকিট কীভাবে নেওয়া যায়, কত টাকা প্রাইস, কোন সময় ছাড়ে, এই সব কিছুর বিস্তারিত। আশা করি সিরিজের অন্যান্য পর্বের ভিডিওগুলোর মতোই এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যারা এখনও আগের পর্বের ভিডিওগুলো দেখে নাই তাদের সুবিধার্থে ডিসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া আছে। যাই হোক, চলুন আজ টয় ট্রেনে করে ঘুরে দেখি কুইন অফ হিল দার্জিলিংয়ের সৌন্দর্য। দার্জিলিংয়ে আজ আমার দ্বিতীয় দিন। ঘুম থেকে উঠে ফ্রেশ হতেই কমপ্লিমেন্টারি চা দিয়ে গেল রুমে। চা শেষ করেই রুম থেকে বেরোবো। যাই হোক, চলুন এখন বেরিয়ে পড়ি আর সম্ভব হলে টয় ট্রেনে করে ঘুরে দেখি দার্জিলিং। হোটেল থেকে বেরিয়ে পড়লাম। এখনও এখানে হালকা বৃষ্টি হচ্ছে আর এর মাঝেই আমি যাচ্ছি দার্জিলিং রেলওয়ে স্টেশনে। রেলওয়ে স্টেশনটির দূরত্ব এখান থেকে 5 মিনিটের পায়ে হাঁটা পথ। সাধারণত দার্জিলিংয়ে টয় ট্রেনে ভ্রমণ করতে চাইলে আগের থেকে টিকিট সংগ্রহ করে রাখতে হয়। আমি আগের থেকে ট্রেনের টিকিট সংগ্রহ করে রাখি নাই, এখন স্টেশনে গিয়ে তারপর ট্রেনের টিকিট সংগ্রহ করব। যেহেতু এখন অফ সিজন তাই আশা করছি দিনের টিকিট দিনেই সংগ্রহ করতে পারবো, তবে সিজন টাইমে অবশ্যই 2-1 দিন আগে টিকিট সংগ্রহ করতে হয়। চলে এলাম দার্জিলিং রেলওয়ে স্টেশনের সামনে। এবার স্টেশনের ভিতরে যাচ্ছি টিকিট সংগ্রহ করতে। স্টেশনের কাউন্টার থেকেই সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত টিকিট সংগ্রহ করা যায় এবং এখানে সকাল 9টা 25 মিনিট থেকে বিকাল 4টা 30 মিনিট পর্যন্ত 12টি ট্রেনের জয় রাইড রয়েছে। ডিজেল ইঞ্জিন চালিত ট্রেনগুলোতে জনপ্রতি ভাড়া 1000 টাকা এবং বাষ্প ইঞ্জিন চালিত ট্রেনগুলোতে জনপ্রতি ভাড়া 1500 টাকা। এই জয় রাইডের ট্রেনগুলো দার্জিলিং স্টেশন থেকে ছেড়ে ঘুম স্টেশন পর্যন্ত যায় এবং ঘুম স্টেশন থেকে ছেড়ে দার্জিলিং স্টেশনে এসে নামিয়ে দেয়। টিকিট সংগ্রহের জন্য এই ফর্মটি নিয়ে ফিল আপ করে দিতে হয়। আমি সকাল 9টা 25 মিনিটের স্ট্রিম ইঞ্জিন চালিত টয় ট্রেনের টিকিট সংগ্রহ করলাম। আমার টিকিটের মূল্য পড়ল 1360 রুপি। যদিও এখানে লেখা ছিল 1500 রুপি, কিন্তু জানি না কেন 140 রুপি কম রাখলো। টিকিট সংগ্রহ করে এখন যাচ্ছি প্ল্যাটফর্মে। চলুন এবার সম্পূর্ণ প্ল্যাটফর্মটি ঘুরে দেখি। এটি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত সম্পূর্ণ রুট ম্যাপ। দার্জিলিং থেকে শিলিগুড়ি এই রুটে কিছুদিন ট্রেন চলাচল বন্ধ ছিল, তবে বর্তমানে এই রুটে ট্রেন চলাচল করছে। আর শিলিগুড়ি থেকে দার্জিলিং বা দার্জিলিং থেকে শিলিগুড়ি জনপ্রতি ভাড়া 1555 টাকা। আমাদের ট্রেন ছাড়তে আরও বেশ কিছুটা সময় বাকি আছে, চলুন এই সময়ের মাঝে প্ল্যাটফর্মের আশপাশটা ভালোভাবে দেখে নিই। এখান থেকে সামনের ভিউটা অসাধারণ। আমাদের ট্রেনটি ছাড়তে লেট হবে। এখন দার্জিলিং টু শিলিগুড়ি যাবার মেইল ট্রেনটিতে যাত্রী উঠতে শুরু করেছে। এই ট্রেনটি এখান থেকে ছেড়ে যাবার পর আমাদের ট্রেনটি ছাড়বে বলে আশা করা যাচ্ছে। দার্জিলিংয়ের মেইল ট্রেনটি ছেড়ে দিল শিলিগুড়ির উদ্দেশ্যে। এটি ডিজেল চালিত ইঞ্জিনের ট্রেন। চলুন এবার দেখে আসি বাষ্পচালিত ইঞ্জিনগুলো কীভাবে রেডি করা হচ্ছে এবং এরই সাথে জেনে নিই দার্জিলিং হিমালয়ান রেলওয়ের কিছু ইনফরমেশন। দার্জিলিং হিমালয়ান রেলের এই 2 ফিট ন্যারোগেজ রেল পরিষেবাটি শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত, যা টয় ট্রেন নামে বেশি পরিচিত। 1879 থেকে 1881 সালের মধ্যবর্তী সময়ে এই 86 কিলোমিটার রেলপথ নির্মিত হয়। বলা যায় সম্পূর্ণ রেলপথটি পাহাড়ের উপর নির্মিত।
আজও দার্জিলিংয়ের এই রেল পরিষেবাটিতে বাষ্পচালিত ইঞ্জিনের ব্যবহার রয়েছে। তবে দার্জিলিংয়ের মেইল ট্রেন সহ কিছু জয় রাইডের ট্রেনে ডিজেল চালিত ইঞ্জিন ব্যবহার করা হয়। 1999 সালে ইউনেস্কো দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে। এখন ইঞ্জিনে কয়লা লোড করা হচ্ছে আর এরই সাথে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা লেট, তাই প্ল্যাটফর্মে বসেই অপেক্ষা করছি। ইতিমধ্যেই আমাদের ট্রেনের ইঞ্জিন চলে এসেছে। আশা করছি আর অল্প কিছুক্ষণের মাঝেই আমরা রাইড শুরু করতে পারব। আমার সিট এই F2 কোচে। রাইড শুরু করবার আগে চলুন প্রথমে ট্রেনের কোচের ভেতরটা দেখে নিই। এই কোচগুলোতে দুপাশে দুজন করে, মোট 4 জন করে বসার ব্যবস্থা রয়েছে। সিটগুলো খুব বেশি বড় না, দুজন মানুষ পাশাপাশি একটু চেপে বসতে হবে। যাত্রীরা ট্রেনে উঠতে শুরু করেছে। এবার আমিও উঠে পড়ি। আমি যখন ট্রেনের টিকিট নিয়েছিলাম তখন একটিমাত্র সিটই বাকি ছিল, আর সেই লাস্ট সিটটি আমি নিয়েছি। পুরো ট্রেনের সবগুলো সিটেই যাত্রী রয়েছে। চলে এলাম সিটে। ট্রেন ছাড়বার প্রস্তুতি চলছে। ৯টা ২৫ মিনিটে ছাড়বার কথা থাকলেও 10টা ২৩ মিনিটে আমাদের ট্রেন চলতে শুরু করলো দার্জিলিং স্টেশন থেকে ঘুম স্টেশনের দিকে। চলুন এবার যেতে যেতে এই জয়রাইডের বিস্তারিত ইনফরমেশন জেনে নিই। এই টয় ট্রেনটিতে যাওয়া আসা এবং ঘোরাফেরা সব কিছু মিলিয়ে এই রাইডটি প্রায় 2 ঘন্টার মতো। দার্জিলিং স্টেশন থেকে ছেড়ে প্রথমে যাবে বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপে 10 মিনিটের বিরতি দেবে ঘুরে দেখবার জন্য। তারপর বাতাসিয়া লুপ থেকে ঘুম স্টেশন। ঘুম স্টেশনে 25 মিনিটের বিরতি দেবে দার্জিলিং রেলওয়ের মিউজিয়াম ঘুরে দেখবার জন্য। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের মিউজিয়াম ঘুরে দেখে ঘুম স্টেশন থেকে ছেড়ে ফিরে আসবে দার্জিলিং রেলওয়ে স্টেশনে। আর কথা না বাড়িয়ে চলুন এবার টয় ট্রেনে বসে আশপাশের সৌন্দর্য দেখি আর এই ভ্রমণটা উপভোগ করি।
আমরা চলে এলাম বাতাসিয়া লুপে। এখানে 10 মিনিটের বিরতি দিল এই পয়েন্টটি ঘুরে দেখবার জন্য। তো চলুন বাতাসিয়া লুপ ঘুরে দেখি। ওয়েদার পরিষ্কার থাকলে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আশপাশ ঘুরে দেখা আর ছবি তুলতেই 10 মিনিট সময় শেষ। সবাই ট্রেনে উঠতে শুরু করেছে। চলুন আমরাও ট্রেনে উঠে পড়ি। সবাই ট্রেনে ওঠার পর বাতাসিয়া লুপ থেকে ট্রেন চলতে শুরু করলো ঘুম স্টেশনের দিকে। এই টয় ট্রেন থেকে চলার পথের আশপাশের ভিউগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আসলে এই ট্রেনটিতে ভ্রমণ অন্যরকম। আমরা এসে পড়েছি ঘুম স্টেশনে। এখানে 25 মিনিটের বিরতি দিয়েছে আর এই 25 মিনিটের মধ্যে এখানকার এই রেলওয়ে জাদুঘর ঘুরে দেখা যাবে। তো চলুন এখানকার এই রেলওয়ে জাদুঘর ঘুরে দেখি। এবার উপরে কি কি আছে দেখে আসি। এখানে অনেক আগের ব্যবহৃত রেলওয়ের কিছু যন্ত্রপাতি এবং সিগন্যাল ব্যবস্থা সহ বেশ কিছু পুরনো আলোকচিত্র রয়েছে। মিউজিয়ামটি ঘুরে দেখলাম। চলুন এবার বাইরে যাই। আমাদের ট্রেনটি ছাড়তে আরও কিছুটা সময় বাকি আছে। এর মাঝে আরও একটি টয় ট্রেন আসলো এই ঘুম স্টেশনে। আমাদের ট্রেনটি ছাড়বার সময় হয়ে এসেছে, তাই এখন ট্রেনে উঠে পড়ি।
ঘুম স্টেশন থেকে আমাদের ট্রেনটি চলতে শুরু করলো দার্জিলিং স্টেশনের দিকে। যাবার পথে কোথাও কোনো বিরতি দেবে না, তাই চলুন আবারও এই টয় ট্রেনের ভ্রমণটা উপভোগ করি। এখন সময় 12:26। দার্জিলিং এর বিখ্যাত এই টয় ট্রেনে করে জয় রাইড সম্পূর্ণ করে আমরা ফিরে এসেছি দার্জিলিং স্টেশনে। সব মিলিয়ে আমাদের প্রায় 2 ঘন্টার মতো সময় লাগলো। এই 2 ঘন্টা সময় হলেও ভ্রমণটা খুব উপভোগ্য ছিল। ভ্রমণটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্টস করে জানাবেন। যাই হোক, ট্রেন থেকে নেমে এখন যাচ্ছি হোটেলের দিকে। আর এরই সাথে সময় হলো সিকিম ও দার্জিলিং ভ্রমণ সিরিজের ষষ্ঠ পর্বের ভিডিও থেকে বিদায় নেবার। আগামী পর্বে থাকছে দার্জিলিং থেকে শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে ঢাকায় যাবার ভ্রমণ অভিজ্ঞতা। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রেখে এবং পরবর্তী পর্বের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।